এডিসিতে অনাস্থা আনলো 15 জন সদস্য, যদিও সিপিএম থেকে দাবি করা হয়েছে 13 জন সদস্য তাদের জানিয়েছেন এমন কোনো অনাস্থা প্রস্তাবে তারা স্বাক্ষর করেননি। সোমবার সন্ধ্যায় হঠাৎ করে জয়বাহাদুর জামাতিয়া এবং প্রতিরাম ত্রিপুরা রাজভবনে যান। তারা দেখা করেন রাজ্যপাল রমেশ বৈশের সঙ্গে। সেখানে তারা রাজ্যপালের হাতে এডিসির বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে একটি নোটিশ তুলে দেন। সেই অনাস্থায় 15 জন সদস্যের স্বাক্ষর ছিল, যার মধ্যে 6 জন আবার কার্যকরী কমিটির সদস্য। বিষয়টি এমন দাঁড়িয়ে যায় যে নিজের বিরুদ্ধে নিজের অনাস্থা প্রকাশ। ওই 2 সদস্য রাজ্যপালকে এডিসি অধিবেশন ডেকে অবিলম্বে অনাস্থা পাশের দাবি জানান। এদিকে রাজভবনের বাইরে এসে জয়বাহাদুর জামাতিয়া দাবি করেন তিনি নিজে এডিসির মধ্যে বিজেপি সদস্য। এমনিতে বিজেপি এডিসিতে একজন আমি সদস্য আছে বর্তমানে, রাজ্যপাল নতুন এসেছেন, তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার। এখানে এসে শুনলাম আমাদের এডিসিতে কাউন্সিলের সিপিআইএম পরিচালিত যে কাউন্সিল, সেখানে মাননীয় সিএমের বিরুদ্ধে আমাদের এডিসি সদস্য এবং ইএমদের একাংশ ক্ষুব্ধ। তারা এই বিষয়টা নিয়ে গত মাসে অধিবেশনের শূন্য হয়েছিল, একদিনে যে অধিবেশন ডাকা হয়েছিল আপনারা নিশ্চয়ই জেনেছেন, অধিবেশনেরও লোক যায়নি। কারণ এই তাদের মধ্যে কি যে খুব আছে এটি আমি এখনও কইতে পারতেছি না, কিন্তু তারা আজকে আমার কাছে কয়েকজন এডিসি সদস্য এবং ইএমআই আমার কাছে একটা সহযোগিতা চেয়েছেন। ওরা নো কনফিডেন্স মোশন অনাস্থা প্রস্তাব আনতে চায়, আমিও তাদের যাতে সহযোগিতা করি, তাই সেই হিসাবে আমি বিরোধী সদস্য হিসেবে তাকে আশ্বাস করল যে আমার যে একটা বুথ তোমরা যদি নো কনফিডেন্স মোশন করে তাহলে আমি নিশ্চয়ই আপনাদের পক্ষে বুথ দিই, সেটাই ছিল। তো আজকে রাজ্যপালের সাথেও সেই বিষয়ে আলোচনাও হয়েছে, পরবর্তী সময় বাকিগুলো জানা যাবে। কতজন এই মুহূর্তে? 15 জন সদস্য সদস্যা সিগনেচার রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে। অনাস্থা ভোটে যদি আপনাদের পক্ষে রায় আসে তাহলে আপনি কি সিপিএমে যারা রয়েছেন তাদের সঙ্গে মিলিঝুলি হয়ে কোনো দায়িত্ব পালন করবেন? পার্টি সিদ্ধান্ত নেবেন, সেখানে তো আমার কিছু মানে যে 15 জনের মধ্যে এখন তো 14 জন সিপিএম এর এবং 1 জন বিজেপির, সেই জায়গায় সিপিএম বিজেপি মিলে কি এক্সিকিউটিভ কমিটি হবে সেটা পার্টি জানবে, আমি কিছু বলতে পারবো না। স্যার ভোটাভুটিটা কবে হবে? রাজ্যপালের উপর। রাজ্যপাল কি রাজ্যপাল উনি বলছেন যে 1 সপ্তাহের মধ্যে উনি সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এদিকে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন 2 জন সদস্যকে লোভ দেখিয়ে এই ষড়যন্ত্র করছে বিজেপি এবং 13 জন সদস্যই জানিয়েছে তারা এ ধরনের কোনো ঘটনা জানেন না। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 15 জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন বলে একটি খবর আমাদের দৃষ্টিতে এসেছে। এটা রাজ্যের শাসক দল বিজেপির একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা পেছনের দরজা দিয়ে এডিসি দখল করার জন্য। গত কমাস ধরে তারা এই ষড়যন্ত্র চালাচ্ছে, এডিসির কিছু সদস্যকে প্রচুর অর্থের লোভ দেখিয়ে কয়েকজন সরকারি কর্মচারীকে ব্যবহার করে এই ষড়যন্ত্র চলছে। আমরা বিশ্বাস করি তাদের এই বিজেপির ষড়যন্ত্র সেটা ব্যর্থ হবে এবং সব অংশের গণতন্ত্রপ্রিয় মানুষকে বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা সিপিএম এবং ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন এডিসি নিয়ে শাসক দল বিজেপি অনেক দিন ধরে দখল করতে চাইছে, তারই অঙ্গ আজকের বিকেলের ঘটনা। এডিসি নিয়ে শাসক দল বিজেপি দীর্ঘদিন ধরে এডিসিকে দখল করার জন্য বা অন্যভাবে এডিসিকে ভাঙার জন্য গভীর ষড়যন্ত্র করছে, আমরা এটা টের পাচ্ছিলাম। এবং আজকে যেটা এই বিকালের দিকে একটা ডেভেলপমেন্ট হয়েছে, 2 জন এডিসি সদস্যকে সেখানে তাদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে তাদেরকে দিয়ে যে
15 জন সদস্যের সিগনেচার বা তাদের সই আছে বলে এরকম করে একটা এডিসি সেক্রেটারির কাছে একটা অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে এবং জানা গেছে সেই দুজন সদস্য নাকি সন্ধ্যাবেলা রাজ্যপালের ইতে রাজভবনে সেখানে গেছেন। আমরা খবরটি পেয়ে যে 15 জন সদস্যের নাম সেখানে আছে ওই দুজন বাদে বাকি 13 জনের সাথে যোগাযোগ করেছি, 13 জনই বলেছে তারা এরকম কোনো সই দেননি এবং তাদের কাছে নানাভাবে এই দুজন সদস্য তাদেরকে প্রলোভনে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল কিন্তু তারা সাই দেননি। কিন্তু তা সত্ত্বেও আজকে এরকমভাবে তাদের যে নকল সই উপস্থাপন করে এটা হয়েছে এবং এই 13 জন সদস্যই বলেছেন আমরা দৃঢ়তার সাথে এই এডিসির সাথে আমরা আছি, সেখানে এডিসিতে এই সেখানকার এই এক্সিকিউটিভ বা পরিচালন কমিটি বদলানোর কোনো কারণ নেই, অনাস্থা প্রস্তাব আনার কোনো ধরনের ইস্যু তৈরি হয়নি, বরঞ্চ আমরা লড়াই করছি যে এডিসিকে যে টাকা পয়সা না দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেরকমভাবে গলাটি মারার চেষ্টা করছে তার বিরুদ্ধে এই সময়তে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সোচ্চারভাবে কথা বলব এবং ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করব। কাজেই আমরা দেখছি আগামীকাল এই সকলকে আমরা ডাকব আগরতলা শহরে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে তারা বলেছেন আগামীকাল সকালবেলায় তারা সব আগরতলা চলে আসছে এবং এই ষড়যন্ত্র তারা মুখস্থ উন্মোচন করবেন এবং যে দুজন সদস্য এই কাজটা করছে তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা এটা দেখব। Pure Report, Channel 3 Rat.